Assalamualaikum everyone, welcome back to my channel Cooking House. আরো একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব করলা দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী খুবই লোভনীয় স্বাদের একটি রেসিপি যেটা কিনা মাংসকেও হার মানবে। আশা করি আমার আজকের এই করলার রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। তো প্রথমেই আমি এখানে উপকরণ হিসাবে নিয়েছি মাঝারি সাইজের চারটে করলা, আর এখন আমি করলা দুই পাশ কেটে আমি চারটে ফালি করে নেব। আর আমি এখানে চার ফালি করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর করলাগুলো কেটে নেওয়ার পর আমি করলার বিচিগুলো ফেলে দিয়ে দেব। তো এখানে আমি ঠিক এভাবে করলার বিচিগুলো ফেলে দিয়ে করলাগুলোকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি, আর এভাবেই আমি সবগুলো কেটে নিয়েছি। আর এখন এই করলাগুলোকে বয়ল করে নিতে হবে। তো এখানে বয়ল করার জন্য আমি একটা প্যানে এক গ্লাসের মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর এখন পানিটাকে খুব ভালো করে বয়ল করে নেব। তো এখানে পানিটা কিন্তু বয়ল হয়ে গেছে, আর এখন আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দেব। আমার আজকের এই ভিন্ন স্টাইলে করলা রেসিপিটি যদি আপনি পুরো রেসিপিটা ফলো করে একবার ট্রাই করেন, আপনি নিজেই বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা টেস্টি। এটা মাংসকেও হার মানবে, আর এটা আপনি যে করলা খাচ্ছেন সেটা আপনি বুঝতেই পারবেন না। পুরো রেসিপিটির স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে করলা তিত ভাবটা পুরোপুরি চলে যাবে। তো এখানে আমি করলাটাকে খুব ভালোভাবে বয়ল করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর আবারও 30 সেকেন্ডের মতো করলাগুলোকে বয়ল করে নেব, আর এতেই করলা তিত ভাবটা পুরোপুরি চলে যাবে। আর এখানে আমি করলাগুলোকে মোটামুটি 2 মিনিটের মতো বয়ল করে নিয়েছি। এবার আমি বয়ল করা যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলো তুলে নেব, আর এখন এই শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে আমি মিক্সিংয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা এভাবে বয়ল করে নিলে কাঁচা গন্ধটা চলে যায়, আর এভাবে পেস্ট করে দিলে করলার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। পেঁয়াজ ও শুকনো লঙ্কা তুলে নেওয়ার পর এখন আমি করলা থেকেও পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব, এবং অন্য একটি পাত্রে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। আর এখন আমি এই তেলে পানি ঝরিয়ে রাখা করলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে অল্প তেলেই করলাগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ছাকা তেলেও করলাগুলোকে ভেজে নিতে পারেন। তো এখানে করলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে, আর করলাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা। অন্যদিকে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি, আর সেটা হচ্ছে আগে থেকে যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বয়ল করে নিয়েছিলাম, আর তার সাথে অল্প একটু আদার টুকরো আর 2-3 কোয়া রসুনের কোয়া আমি পেস্ট করে নিয়েছি। তো এখন সেই পেস্টটাও তেলে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। আর টমেটোটা দেওয়ার পর আবারও আমি 1 মিনিটের মতো মশলাটাকে কষাতে থাকবো। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার। কাশ্মীরি লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি শুধুমাত্র কালারটা আসার জন্য দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমরা করলাটা বয়েল করার সময় লবণ দিয়েছিলাম, তো একটু ব্যালেন্স করে লবণটা দিয়ে দিতে হবে। তো এখানে একদম মশলাটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা করলাগুলোকে। তো আমি খুবই দুঃখিত যে করলাটা দেওয়ার মুহূর্তের ভিডিওটুকু আমি স্কিপ করে ফেলেছি। করলাটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিলাম হালকা গরম পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু করলার এই রেসিপিটি মাখো মাখো খেতে বেশি টেস্টি হবে, তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পর্যায়ে ঢাকনা খোলা অবস্থায় জাল করে নিতে হবে মোটামুটি 2-3 মিনিটের মতো। ঢাকনা দিলে কিন্তু করলাটা তিত হয়ে যাবে, তাই ঢাকনা খোলা অবস্থায় করলাটা জাল করতে হবে।
তো এখানে আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি, আর এখন কিন্তু আমাদের মজাদার করলার রেসিপিটি অলমোস্ট রেডি। যেহেতু করলাটা আগে থেকেই বয়েল করা ছিল, তাই খুব বেশি জালের কিন্তু প্রয়োজন হবে না। আর নামানোর আগে আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদ গন্ধ দুটোই বেড়ে যাবে। তো রেডি হয়ে গেছে, এখন হচ্ছে পরিবেশনের পালা। আপনারা গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে এটা পরিবেশন করতে পারেন। খুবই জবরদস্ত লোভনীয় স্বাদের একটি করলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ নতুন রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং অবশ্যই কিন্তু আপনারা করলার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। কারণ করলার এই আনকমন রেসিপিটি কিন্তু অনেক সুস্বাদু, অনেক টেস্টি। আমি আবারও বলছি, এটা এতটাই টেস্টি যে মাংসের স্বাদকেও হার মানবে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।